হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে হাজির হয়েছি। আজকে আমার দিদির জন্মদিন, সারপ্রাইজ দেবো, হচ্ছে 12টার সময়তে কেক আর সব কিছু, অনেক কিছু নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো। আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আজকে আমার দিদির জন্মদিন। আজকে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, এখন বাজে 9টা, তো 9টা বাজে আর আমার দিদি এখন নিচে আছে, তো এখন দিদি নিচে আছে, তো রেডি করবো, সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে, কী কী জিনিস এনেছি। আর এই যে বেলুনগুলো নিয়ে এসেছি, বেলুন আর হচ্ছে এটা এ করার, এইটা আছে, এটা আছে, এইটা আছে, আর কিছু মানে চকলেট, এর ভিতরে আমি চকলেট পুড়েছি, মানে চকলেট এর ভিতরে 3টে 4টে পুড়েছি, আরও 2টো পুড়তে হবে। তো আরও কিছু জিনিসপত্র, মানে কেক তো নিচে আছে, ফ্রিজে আছে। কাগজগুলো হচ্ছে কোঁচাবো, ছোট 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 করে কুচিয়ে আর বেলুনের ভিতর ঢুকাবো। এটা স্প্রে এনেছি, তাও আমি একটুখানি আস্তে আস্তে কথা বলছি, এগুলো সব সাজিয়ে নিই, তারপরে তোমার সাথে 11টার সময় করে খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সাথে দেখা করবো। আপাতত সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওইগুলো টাঙানো হয়ে গেছে আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 11টা, 11টা বাজে, 4 মিনিট বাকি আছে। এবার ফোন করে নিচে নিচ থেকে ওকে ডাকবো, দিদিকে। গাইজ গাইজ দিদিকে অলরেডি ফোন করে দিয়েছি, চলো লাইভ ব্লগ করে দিই। হ্যাপি বার্থডে! এদিকটা দেখ, আরে হাঁটতে হবে না, তুমি চামচ করে তোল না, তাহলেই তো হবে। হ্যাপি বার্থডে! এই এটা আলাদা টাইপের, তো খুব সুন্দর দেখতে, তাই না? নিজে সবই ভালো নিয়ে চলে যা, ওটা নিয়ে চলে যা, ফ্রিজে রেখে দিবি। আপাতত তোমরা দেখে নিয়েছো, কিন্তু আমার হাতে লেগে গেলো, মানে বেলুনটা ফাটাতে গিয়ে আমার হাতে লেগে গেলো, রক্ত হচ্ছে। আচ্ছা চলো, কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে, কালকে সকালে তোমাদের দেখা হচ্ছে, বাই।
এই মাত্র কমপ্লিট হলো, তাই জন্য আজকে এখন রাত্রিবেলা কেক কাটা হয়েছে। তোমরা দেখেছো রাত্রিবেলায় কেক কাটা হয়েছে, কারণ সকালবেলা কাটার মতো টাইম হয়নি, তাই জন্য রাত্রিবেলা কেক কাটা হয়েছে। আর এখন যদি যদি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, এরকম ভিডিও দেখার জন্য। ডেলি ব্লগিং ভাবছি স্টার্ট করবো, কিন্তু ডেলি ব্লগিং হয়নি, কারণ কেন বলো তো, ডেলি ব্লগিং করতে গেলে কলেজে আমি পড়ি, এখন কবে কখন পরীক্ষা চলে এর চলে ঠিক থাকে না। আবার পরীক্ষা সামনে, সেমিস্টার অনুযায়ী পরীক্ষা, সেকেন্ড সেমিস্টার স্টার্ট হতেই যাবে। এই মাসটা হয়তো ভোট আছে বলে, তাই জন্য ভোট আছে, তাই জন্য আমাদের এখানে 8 তারিখে মানে পরশু দিন ভোট, তাই জন্য একটু অনেক সমস্যা আছে। তাই ভোটে মানে ভোটটা মিটে গেলেই আমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, তাই জন্য হয়তো ভোটটা মানে ভোটটা মিললে আমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তো ভাবছি মানে পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আমি হচ্ছে ডেলি ব্লগিংটা শুরু করবো। আর মোটামুটি এরকম ব্লগিং মানে এরকম ভিডিও আসবে, আরো নতুনত্ব জায়গায় গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, মানে এক্সপ্লোর করবো। তো চলো তোমরা আমার মানে আমার সাথে যাবে, আর আমার সাথী হয়ে তোমরা যাবে অবশ্যই, ভিডিওর মাধ্যমে তোমরা আমাকে দেখবে। এখন এখান পর্যন্ত দেখছো, নেক্সট ডে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য এখান পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।